14 দিনে সিবিআই হেফাজতের পর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই আদালতে পুনরায় বুধবার পেশ করা হয়েছিল বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে। ওই দিন বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এরই মধ্যে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়ার দাবি জানিয়ে আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতের বিচারককে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আদালতের প্রেসগার্ড বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এ বিষয়ে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। বুধবার বিকেলে আসানসোল পুলিশের দল তাকে হুমকি চিঠি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। অস্বীকার করছি তো আমার নয়, আজকে এখনো পর্যন্ত আমি আমার প্রশাসনকে জানিয়েছি, সংগঠনকেও জানিয়েছি, ওনারা ব্যবস্থা নিচ্ছেন। পুলিশ আসছে, জিজ্ঞাসাবাদ হালকা করে করছে, এখনো সঠিক না। আমার যাই বলছি আমি সাহেবের কাছে থাকছি, সাহেব যা বলছে সেরকমই করছি। মানে কারণে কী করে বলি, কোনো কাল থেকে একভাবে আমাদের বলে যাচ্ছি, ঠিক আছে, কোনো কারণ নেই। উনি একটা যে অ্যাডভোকেট জিজ্ঞেস করছি, কোনো আর অ্যাডভোকেট আমার নামে মিথ্যা করে ইয়ে করেছে। আমার কোনো সোয়ে কোনো ইয়ে নেই, সোয়ের সঙ্গে মিল নেই, সমস্ত কিছু আমি দেখলাম, স্যারাও ইয়ে করছে, ঠিক আছে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। তাদের অভিযোগ চক্রান্ত করে বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়কে ফাঁসানো হয়েছে। 20-50 টাকা দিয়ে তৈরি করে নেয় এবং এগুলো বিগত দিনে আমরাও কিছু সময় কোর্টে থাকতাম, সেই সময় এখানে এই প্রস্তাবগুলো চুরি করে নিত। মানে কোর্টে এরকম দেওয়া ছিল যে ইনফ্রাস্ট্রাকচারটা সেইভাবে ছিল না বলে তার সময় সেই সময় তখনকার তদানীন কালে তখন কিছু স্ট্যাম্প চুরি হতো, কিছু পেপার চুরি করে নিত, এরকম দেওয়া সিস্টেমটা ছিল। মানে দেখুন, বাপ্পা চ্যাটার্জি, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনটা করি। বাপ্পা চ্যাটার্জি আমাদের এই কালেক্টরেটের আমাদের একজন বোনাফাইড মেম্বার এবং সে আমাদেরকে সংগঠনকে জানায় যে আমার নামে একটা চিঠি হয়েছে, সেখানে সই দেখাচ্ছে বাপ্পা চ্যাটার্জি, কিন্তু উনি বলেছেন এই সইটা আমার নয়। এবং ওখানে সেই চিঠিতে আমরা যেটুকু জানতে পেরেছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সেই চিঠিতে সিবিআই কোর্টের জাস্টিসকে হুমকি দেওয়া হয়েছে যে অনুব্রত মণ্ডলকে জামিন না করলে তার বিরুদ্ধে মানে কেস দিয়ে দেওয়া হবে, গাঁজা কেস দিয়ে দেওয়া হবে তার বাড়ির পরিবারের সবাইকে, যেটুকু আমরা সংবাদপত্র পড়ে দেখেছি বা মিডিয়ার মাধ্যমে জেনেছি। কিন্তু বাপ্পা চ্যাটার্জি আমাদের কাছে জানিয়েছেন যে জনৈক কোনো ব্যক্তি বেশ কিছুদিন ধরেই তাকে হয়তো মানে বিভিন্নভাবে কিছু মানে অন্যায় কাজ করানোর জন্য তাকে বলছিল, তাতে তারা রাজি না হওয়ার জন্য এর আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ করেছে। মানে তার কখনো হয়তো অভিষেক ব্যানার্জির কাছে অভিযোগ করা হয়েছে, কখনো অন্য কোনো আমাদের দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ করা হয়েছে যে আপনার নাম ভাঙিয়ে টাকা তোলা হচ্ছে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে উনি আমাদেরকে অ্যাপিল করেন যে আপনারাও সংগঠনগতভাবে এই বিষয়টা আমার পাশে থাকুন। তো আমাদেরও মনে হয়েছে যে একজন সরকারি কর্মচারী এত মূর্খ কেউ হবে না যে নিজের নাম দিয়ে মানে জাস্টিসকে চিঠি দিতে যাবে, যে ডকুমেন্টেড একটা এভিডেন্স তুলে দিতে যাবে যে আমি আপনাকে তাকে হুমকি দিয়ে। তো সেই জন্য আমরা ওনার কথা মতো আমরা আজকে ডিএম ম্যাডামের কাছে এসছে যে মানে দোষীকে খুঁজে বের করা হোক এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি। বর্ধমান থেকে টিঙ্কু সাওয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।